নমস্কার সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবর গুরুকুলে মনুষ্য কারিগরি বিদ্যা অর্থাৎ হিমোলজি তত্ত্ব জ্ঞানে সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞানে আমরা নিত্য যে সৎসঙ্গে জ্ঞান আলোচনা করি যে বিষয়টি আমাদের জানা দরকার বর্তমান সমাজে বিজ্ঞান সম্মতভাবে সেই বিষয়টি তার আগে আজকের বিষয়ের যে জ্ঞান কি জ্ঞান আমাদের যে গুরুতত্ত্ব জ্ঞানের একটি কথা তাকে বলা হয় তথ্য জিজ্ঞেস করায় কোন ঈশ্বর সন্তান যদি আমাদের গুরুগুলে আসতে চান বা কোন গুরুতত্ত্ব জ্ঞানের কর্ম করতে চান বা ঈশ্বর কর্ম করতে চান নিত্য কর্ম করতে চান তখন একটি কথা বারবার বলা হয় বা জিজ্ঞাসা করা হয়। ব্রাহ্মণ পুরোহিতরা গুরু গোসাইরা সাধুগুরু গোষ্ঠীরাও জিজ্ঞাসা করে আপনার গোত্র কি, এই গোত্রটা কি, এর বিষয়টা কি এবং আমাদের গোত্র কেন জানা দরকার, গুরুতত্ত্ব জ্ঞানে গোত্রটা কেন এত গুরুত্বপূর্ণ বা গোত্রের বিষয় কি আমি জানব বা গোত্রটা জানা কেনই বা প্রয়োজন, আমাদের দৈনন্দিন জীবনে গোত্রের কি দরকার। এক কথায় বলতে গেলে গোত্র এর অর্থ কি, তাই আজকের বিষয় আমরা গোত্র সম্বন্ধে জানব, এই গোত্রটা কি কাজে লাগে সেই বিষয়ে জানব এবং এর গোত্রের বিজ্ঞান কি বর্তমান যুগে সেই বিষয়ে জানব। তার আগে আমাদের যে সৎসঙ্গের জ্ঞানের যে প্রার্থনাটা হয় সত্যে সনাতন ধর্মের জ্ঞানের যে প্রার্থনা হয় সত্য সনাতন ধর্মের যে সত্য যুগের মন্ত্র নারায়ণ পরপ্রেতা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি, মনুষ্য ধর্ম রক্ষার্থে এই নারায়ণটাই যে বেদ, এই নারায়ণের যে গতি, এই নারায়ণের ভেতরে যে অক্ষর ABCD থেকে শুরু করে অ আ ক খ বা এই অক্ষরটা কি বা এই নারায়ণ থেকে আমি মুক্তি কিভাবে পাবো, এটাই সত্য সনাতন যুগের মন্ত্র মহামন্ত্র বা মূল মন্ত্র নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরবেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরগতি নারায়ণ পরমুক্তি। মনুষ্য ধর্ম রক্ষার জন্য এই নারায়ণকে জানতে হবে, এই শরীর অর্থাৎ এই স্থূল শরীরকে জানতে হবে, এই স্থূল শরীরের ভেতরে সূক্ষ্ম শরীর আছে তাকে জানতে হবে, এই সূক্ষ্ম শরীর পরম শরীরকে ধারণ করছে একে জানতে হবে। তাই পরম অংশ স্থূল অংশ আর সূক্ষ্ম অংশ এই তিন অংশ নিয়েই আমরা চলি, আমরা পরমকে প্রাণবায়ু বা আলোক বা জল মাটি পঞ্চভূত দ্বারা গঠিত এই পৃথিবী তাকে আমরা শরীরের রূপে ধারণ করি, সূক্ষ্ম আকারে নিয়ে তা স্থূল আকারে ধারণ করে আমাদের শরীরটা আমরা পাই। তাই তিনটে ব্রহ্মের জ্ঞান বা তিনটে শরীরের জ্ঞানকে জানতে গেলে আমাদের গোত্রের প্রয়োজন। এই তিনটে শরীরে কার শরীর আমি ধারণ করে আছি, কোন পরম্পরা কোন প্রজন্মের শরীর আমি ধারণ করে আছি তাকে জানার জন্য গোত্রের প্রয়োজন। আমি যে শরীরটা নিয়েছি আমার মাতা পিতা আমাকে দিয়েছে জন্মগতভাবে এই শরীরটি, সেই মাতা পিতা কোন মাতা পিতার কাছ থেকে এসেছে অর্থাৎ পরম্পরা জীবন শৈল অর্থাৎ প্রজন্মটা কত থেকে এসে তার জন্য গোত্রের প্রয়োজন। হচ্ছে আমাদের মনুষ্য জাতির যখন নতুন সৃষ্টি হয় সেই সৃষ্টি থেকে এই অন্ত পর্যন্ত বা আদি থেকে এই অন্ত পর্যন্ত এই বর্তমান আধুনিক যুগ পর্যন্ত আমাদের ভিতরে যে অংশটি সূক্ষ্ম আকারে বা বাইরে পরম আকারে যুক্ত হয়ে আছে বা স্থূল শরীরে যা আমি ধরে বসে আছি তার জন্য গোত্রের প্রয়োজন। এক কথায় বললে বর্তমান যুগে গোত্র অর্থাৎ আপনার DNA, গোত্র অর্থাৎ আপনার DNA আপনি তো জানবেন এটা, কেন আপনারা DNA কে জানেন, DNA বললে আপনাদের কাছে ঠিক আছে কিন্তু যদি আমি বর্তমান বাংলা ভাষা বা শাস্ত্রীয় ভাষায় বলি গোত্র তখন আপনাদের কাছে বিকৃতি আছে। গোত্র কেন দরকার, DNA জানা দরকার নেই, আপনি কার DNA নিয়ে আছেন, যদি আমি জিজ্ঞাসা করি আপনার DNA কোথা থেকে এসেছেন আপনার DNA কার, হচ্ছে আমাদের ঘরে ঋষিতত্ত্ব জ্ঞান, ঋষিরা আমাদের সৃষ্টি করেছে মনুষ্য রূপে, কোন ঋষি সৃষ্টিতত্ত্ব জ্ঞানে গেলে তা বর্তমান শাস্ত্রে যা দেওয়া হয়েছে বা আদি শাস্ত্রে যা দেওয়া ছিল সেই আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্রীদেবের রূপে আমাদের শরীর চলে, ব্রহ্মাকে বলছে আমাদের ভেতরে যে অণুটা তৈরি হয় সূক্ষ্ম অণু তাকে ব্রহ্মাণু বলা হয়, আর
তাকে যিনি ধারণ করে আছেন, পালন করছেন, যাকে লালন করেন তাকে বলা হয় বিষ্ণু অংশ বা বীজ অংশ বলা হয় বীজ। এই বীজ আবার যখন সংজ্ঞা হয়ে প্রকৃতির সঙ্গে লয় হয়ে যায় তাকে সদাশিব বলা হয় বা মহেশ্বর বলা হয়। এই তিন অংশ কোথায় হচ্ছে? আমাদের স্বরূপে স্থূল সূক্ষ্ম পরম। ইলেকট্রন প্রোটন নিউটন বলে আপনার চিনবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বললে চিনবেন না। তাহলে হচ্ছে আপনাদের বর্তমান যে শিক্ষা, আপনাদের বর্তমান শিক্ষার যে জ্ঞান, সে জ্ঞানটা কি আদির জ্ঞানের সঙ্গে পূর্ণ? বা আমাদের ভারতের যে শিক্ষা সেই জ্ঞানটা কি আপনার বর্তমান শিক্ষার সঙ্গে যুক্ত? সেই বিজ্ঞানটা কি আপনি জেনেছেন? যদি জানতে পারেন তাহলে আপনার কাছে গোত্র বা ডিএনএটা ইম্পর্টেন্ট হবে। কেন? সমাজে নিত্য প্রয়োজনে তার একটি বিজ্ঞান আছে। শ্রীকৃষ্ণ ভগবান তাই শ্লোকটা বলেছিল, ই জন্তুতে ঘুয়াত্তমং প্রবাক হ্যাম অংশ হবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যাযজ্ঞ তা মুখ্য শ্রেহ সুবদ। আপনাদের জ্ঞান যদি বিজ্ঞান সম্মত না হয়, বিষয়ভূত জ্ঞান না হয়, বিষয়টা কোথায়? সূক্ষ্ম বম্বে, স্থূল বম্বে, পরম বম্বে, অর্থাৎ মাইক্রোকজন, ম্যাক্রোকজন আর এই ফিজিক্যাল বডি, যদি এগুলো না জানেন তাহলে কি করে হবে আপনার জীবনটা উন্নতি? কি করে হবে? যদি বলি একটা ডিএনএ, যে ডিএনএ ক্যান্সার হয়েছে বা যে ডিএনএ এর ভেতরে রোগ শোক ভোগ বেশি আছে, সেই ডিএনএ আপনি ধারণ করবেন? কোনদিন না। যদি বলে যে গোত্রের ক্ষয় হয়েছে, যে গোত্রের জ্ঞান কম, যে গোত্রের মানুষের কি শক্তি কম, যে গোত্রের মানুষের ধারণ ক্ষমতা কম, যে গোত্রের মানুষের ভেতরে বিকৃতিমূলক কিছু বিভ্রান্তি রয়েছে, তখন যদি গোত্রের জায়গায় ডিএনএ অ্যাড করে ভাবুন তো, যে ডিএনএ এর মধ্যে কম জ্ঞানী মানুষ রয়েছে, যে ডিএনএ এর ভেতরে তার বিকৃতি রয়েছে, তার বিবৃতি রয়েছে, তার সুকৃতি বা কুকৃতি রয়েছে, সেই ডিএনএ গুলোকে আপনি নেবেন? যে ডিএনএ এর মধ্যে তার রোগ শোক ভোগ বেশি রয়েছে, সেই ডিএনএ গুলোকে আপনি অ্যাকসেপ্ট করবেন? আপনি তা ধারণ করবেন? তাই গোত্রটা খুব গুরুত্বপূর্ণ। কোন গোত্রের সঙ্গে কোন গোত্রের সম্পর্ক হয় বিবাহের সময় তাই গোত্রান্তর করা হয়। পুজোর সময় আপনি কোন গোত্রে সেটা জানতে হয়, না জানলে ব্রাহ্মণ পুরোহিত মশাই তার গোত্র দিয়ে তার পুজো করিয়ে দেয়। কেন? এর একটি সূক্ষ্ম শরীরের জ্ঞান, একটি পরম শরীরের জ্ঞান, যা আমি স্থূল আকারে ধারণ করে আছি। তাহলে আমি কাকে ধারণ করে আছি? আমার প্রজন্ম কোথা থেকে আসছে, আমি কোন ঋষি পরম্পরা থেকে এসেছি, এইটা জানা বলছে। আমাদের শরীর দেহতত্ত্ব জ্ঞানের যে নামটি আমাদের শাস্ত্রে দেওয়া আছে, কি নাম বলছে? আমরা সবকিছু নিলাম, আমাদের ব্রহ্মবস্তু তৈরি হলো, সেই ব্রহ্মবস্তু সরস্বতীর কাছে আবদ্ধ হলো, আবদ্ধ হওয়ার পর মনু সৃষ্টি হলো, মনু থেকে আমাদের মনুষ্য জীবন আসলো। এই মনুটাই আমাদের মনুষ্য তত্ত্ব। এই মনুকে, এই মনের অণু যতক্ষণ সৃষ্টি হচ্ছে, মনের ভেতরে যে নিউরো সেল, নিউরো কর্টেক্স গুলো রয়েছে, নিউরো এনার্জি যেটা রয়েছে, সেই এনার্জিটা যদি সৃষ্টি না হয় তাহলে আপনি কি করে বুঝবেন এই এনার্জিটা কি? বলছে ডিএনএ এনার্জি। এই এনার্জিটা কি যা কর্মজীবনের মধ্যে সঞ্চয় হয়েছিল আপনার কোষের ভেতরে? সেই এনার্জি, এনার্জিটা কি যেটা আপনার এই যে যা ধারণ করে আছেন সেল বা কোষ, সেই কোষের এনার্জি কোথায় পেলেন? কার কোষ ধারণ করেছেন? একই মানুষের কোষ? অনেক সময় দেখা গেছে বর্তমান সমাজে আপনি মুরগির কোষ ধারণ করে বসে আছেন, আপনি মুরগির ডিএনএ ধারণ করে বসে আছেন, মাছের ডিএনএ সঞ্চয় করেছেন। আবার যদি বলি অন্যান্য প্রাণী যা আহার করে আপনি সঞ্চয় করতে বলছে, ডিএনএ এর ভেতরে কি থাকে আপনার এটা বুঝবেন? তার চরিত্র, তার গুণাগুণ, তার বৈশিষ্ট্য, তার কর্মগুণ, তার সৃষ্টিগুণ, তার স্মৃতিগুণ, তার শ্রুতিগুণ, তার নলেজ, তার অ্যাক্টিভিটি। তাহলে আমাদের গোত্রের ভেতরে কি থাকে? বলছে ডিএনএ আর গোত্র দুটোই সমান। গোত্র কথার অর্থ গো অর্থাৎ পৃথিবী, প্র মানে প্রায়, পৃথিবীর তিনটে অংশ, তিনটে অংশের যে সূক্ষ্ম অংশটা তাকেই গোত্র বলা হয়। তাহলে পৃথিবী অর্থাৎ এই শরীর, এই শরীরের যে তিন অংশের মধ্যে যে অংশটা রয়েছে কোথায়? প্রজন্ম থেকে নিয়ে আসা, বয়ে নিয়ে আসা, সেই অংশটাই গোত্র। আপনি কোন ঋষি এটা জানা, এটা জেনে সেই ঋষিরা এই পরমের সঙ্গে যুক্ত হয়ে আপনার পুজো পাঠ, আপনার সুকৃতির জ্ঞান, আপনার সমৃদ্ধির জ্ঞানকে বৃদ্ধি করে দেয়। সেই ঋষি পরম্পরায় সেই মন্ত্রটি দেওয়া আছে, সেই মন্ত্রটি পাঠ করলে আপনাদের উন্নতি হয়। প্রথম কিসে? বলছে পরমাত্মার জ্ঞানে, তারপর নিজ সত্তার জ্ঞানে,
তারপর মনের শান্তির জ্ঞানে, তারপরে শরীরে প্রকাশ পায় আপনার কর্মজ্ঞানে। তাহলে গোত্রটা কি এই বিষয়ে জানতে হবে। একদিন দুদিনে গোত্রকে জানা যায় না, বা গোত্রের যে কর্ম সেই কর্মগুলোকে বোঝা যায় না। গোত্রটাই আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য থাকে। তাহলে আপনি ভাবুন, আপনারা যে বলছেন সম্পর্ক, সম্পর্ক তৈরি করতে গোত্র লাগে? হ্যাঁ লাগে। কেন বলছে, একটা ভাবুন একটা চরিত্র, যে চরিত্রের মধ্যে কম জ্ঞান, কম স্মৃতি, কম ভক্তি, রোগ শোক ভোগ। আর একটা গোত্র যেখানে হাই ক্যাপাসিটির এনার্জি, হাই ক্যাপাসিটির আপনার নলেজ, হাই ক্যাপাসিটির অ্যাক্টিভিটি, এই দুটোকে যদি আমি মিসম্যাচ করাই বা তার সম্পর্ক করাই, তাহলে কি হবে? বলছে সম্পর্কটা কোনো কারণে ভেঙে যেতে পারে বা সম্পর্কটা মজবুত হতে পারে। তাহলে এই সম্পর্কের, গোত্রের যে সম্পর্ক কার সঙ্গে কার হবে, সেই বিষয়ে শাস্ত্রে জ্ঞান দেওয়া আছে। কোন ডিএনএ সঙ্গে কোন ডিএনএ ম্যাচ খাওয়ানো যায়, সেই বিষয়ে তত্ত্ব দেওয়া আছে। যদি আপনারা মনে করেন এই বিজ্ঞানটাকে না জেনে একটা কথা বলেন যে গোত্রটা কেন প্রয়োজন, একটা সম্পর্কের জন্য গোত্র কেন প্রয়োজন, একটা পুজোর জন্য কেন গোত্রের প্রয়োজন, বা একটা কার্য শুরু করার জন্য কেন গোত্রের প্রয়োজন, যারা জানেন না তারা অনেক কিছুই বলেন। আর এখন তো সমাজে অনেক কিছুই হয়, ধার্মিকভাবে সাম্প্রদায়িকভাবে একে অপরকে কুকথা, কুপ্রশ্ন, কু আলোচনা করে তার জ্ঞানকে জানা। যারা জানেন না তারা জানুন, গোত্রের বিষয়টা জানুন, গোত্র কি। যদি কেউ একটা সিনেমা করে বসে গোত্র নিয়ে, গোত্র সম্পর্কে একটু বিচ্ছরিত যা জানে না, আপনার ডিএনএ, ডিএনএ তত্ত্ব নিয়ে যদি প্রশ্ন করে তখন সবাই জানবে। কেন কেন তার বাংলা ভাষাটা তারা বুঝতে পারছে না, নিজের ভাষা বাঙালি হয়। বিশেষ করে কলকাতাবাসীদের বলছি, বাঙালিদের বলছি, যারা বাঙালি তারা ভাবুন, আপনি কি আপনার ডিএনএ কে সঠিকভাবে পড়েছেন, বা ডিএনএ কে কেন জানবো? বলছো বর্তমানে আমরা যা কিছু আহার করি তা স্থূল আকারে আমরা আহার করি বা সূক্ষ্ম আকারেও আহার করি। সেটা কি হয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কর্ম দ্বারা গৃহীত হয়, তারপর শরীরে বিভিন্ন পুষ্টি রস দ্রব্য তৈরি হয়, তারপর সেই পুষ্টি রস দ্রব্য আমাদের বিভিন্ন হরমোন তৈরি করে। বিশেষ করে সাতটি প্রধান হরমোন সাতটি গ্রন্থিতে সঞ্চয় হয়, সেই সাতটি হরমোন মিশ্রিত হয়ে তা সংশ্লিষ্ট হয়ে আমাদের বীজ হরমোন তৈরি হয়। আমাদের সেই বীজ হরমোনের মধ্যে বীজ, যাকে বিষ্ণু অংশ বলা হয় আমাদের শাস্ত্রের ভাষায়, বীজের মধ্যে তিনটি অংশ আছে, ব্রহ্মা অংশ, বিষ্ণু অংশ আর মহেশ্বর অংশ। এই ছবিতে দেওয়া আছে, দেখে নেবেন। ব্রহ্মার চারটি মাথা, ওই বীজের আমাদের যেটা শুক্রাণু তার চার পাশে চারটি মাথা ছবিতে দেওয়া আছে, দেখে নেবেন। তার শরীরে চারটি হাত, চারটি ভুজো বাহু আছে, নারায়ণের চারটি হাত তার বাহু আছে। আবার তার একটা তেল মানে লেজ আছে, যার মাথায় একটা টুপি আছে তাকে লিঙ্গাংশ বলা হয়, তাকে লিঙ্গম বলা হয়, তাকেই মহেশ্বর বলা হয়। তাহলে আপনারা কি পড়ছেন আর কি জানছেন আর কি দেখেছেন আর কার সঙ্গে কার তুলনা করছেন? এবার ওই ক্রোমোজোম, ওর মধ্যে কি আছে, কোষ, ওর মধ্যে আছে ক্রোমোজোম। ওই ক্রোমোজোমের মধ্যে আছে কি, বলছে ডিএনএ। ডিএনএ এর মধ্যে কি আছে, বলছে জ্যোতি, যে জ্যোতিটা আমি সঞ্চয় করেছি সূর্য থেকে, বায়ু থেকে, জল থেকে, খাবার থেকে, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, 80% মুখ থেকে তার তৈরি হয়েছে ওইভাবে জ্যোতিষ স্বরূপে। এই জ্যোতিষ স্বরূপ কেই বলা হয়েছে সত্তা বা আত্মা বা গুরু। এই যে চক্রটা রয়েছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির যে চক্রটা রয়েছে এটা ডিএনএ তথ্য, অর্থাৎ আপনার গোত্র। এই গোত্রের মধ্যে কি, আপনি কোন ঋষির গোত্র নিয়ে এসেছিলেন, আমি কি করলাম, মুরগি খেয়ে মুরগির ডিএনএ সঞ্চয় করলাম, মাছ খেয়ে মাছের ডিএনএ সঞ্চয় করলাম, আপনার ঋষি গোত্রটা আছে, ওর জন্য আপনার জীবন সঠিক নয়, তাকে হয় উল্টাতে হবে আর নাহলে এগুলো এক এক করে ছড়াতে হবে। এই তথ্যটা একটু আলাদা। ডিএনএ সংশ্লেষ করা বা গোত্রের সংশ্লেষণ করা বা গোত্রকে মিসম্যাচ করানো বা গোত্রের সঙ্গে গোত্রের সম্পর্ক করা, এই তত্ত্বগুলো ঋষি তত্ত্ব জ্ঞানে আছে, শাস্ত্রে আছে, বিজ্ঞানসম্মত ভাবেই আছে। যদি তার বিজ্ঞানকে জানতে চান, সদ্গুরু মহর্ষি মালাবাবার সঙ্গে থাকুন, আপনাদের সব স্মৃতি বৃদ্ধি পাবে, আপনাদের সব কর্মের উন্নতি হবে, আপনাদের গোত্রের উন্নতি হবে। একটা ঋষি, কথাটা শুনে রাখবেন, কাশ্যপ ঋষি সূর্য দেবের প্রণাম মন্ত্র দিয়েছেন, কি মন্ত্র, জবা কুসুম শঙ্কর শঙ্কস্য পেয়ং মহাদতিম ধাবন্তরিং সর্ব পাপ ঘন প্রাণ হিতস্মি দিবাকরম। কাশ্যপ পেয়ং মহাদতিম, দূত কাকে বলা হয়, যে খবর নিয়ে আসে, নিয়ে যাস,
ঋষির কাশ্যপের দুধ কে? সূর্য। বুঝতে পেরেছেন কি করেছেন? তিনি কি করেছিলেন? তিনি এই সূর্যকে দুধ বানিয়ে, পিয়ন বানিয়ে কি করেছে? পৃথিবীতে সত্য সনাতন ধর্মের জ্ঞানকে বৃদ্ধি করেছেন, পৃথিবীকে আবার জ্যোতির্ময় প্রকাশের তৈরি করেছেন। সেই ঋষি কাশ্যপের গোত্র যারা, আপনাদের ভিতরে এই ক্ষমতা আছে না? ক্ষমতাটা মুরগির ক্ষমতা চলে এসেছে, একটু শীত হলেই কাঁপছেন, একটু গরম হলেই মাথা গরম হয়ে যাচ্ছে, একটু চঞ্চলতা বৃদ্ধি হলেই বৃদ্ধি হয়ে যাচ্ছে, একটু রাগলেই রেগে যাচ্ছেন। কার জন্য? কুকুর বিড়াল ছাগল হাজির বাজি খেয়ে আপনার গোত্র সঞ্চয় করেছে। তাহলে গোত্রটা বিষয়ে জানুন। গোত্র নিয়ে যারা সিনেমা করছেন বা আগামীতে করার চেষ্টাও করছেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, রাজনৈতিকভাবে রাজনৈতিক সাম্প্রদায়িক বা সমাজকে বিকৃতি করার জন্য, অজ্ঞানতা ছড়ানোর জন্য, তারা এগুলো করবেন না। গোত্রর বিষয়টা জানো। যদি আরো জানতে ইচ্ছা হয় আমাদের সয়ঙ্গল গুরুকুলে যোগাযোগ করুন। এখানে ফোন নাম্বার, ইমেল আইডি থেকে শুরু করে ওয়েবসাইট দেওয়া আছে, যুক্ত হবে। আর একটা জিনিস মনে রাখবেন, মানুষ হতে গেলে আপনার প্রজন্মকে আপনার জানা উচিত, মনুষ্য ধর্মকে রক্ষা করার জন্য আপনার গোত্রটাকে আপনার জানা উচিত, আপনার ডিএনএ কে আপনার জানা উচিত। আমি কার ডিএনএ নিয়ে এসেছি, কোন পরম্পরা থেকে এসেছি, কোন সম্প্রদায় থেকে এসেছি, বা কোন মানুষ রূপে আমি এসেছি? আমি ডাইরেক্ট আকাশ থেকে পড়িনি, আমি আমার মাতা পিতার দ্বারা এসেছি। মাতা পিতাকে ভক্তি রেখে কোন মাতা পিতা, ঠাকুমা, পরদাদা, পরদাদু, এইভাবে ঋষি পরম্পরা চলে আসে। আমরা একই মানবের সন্তান, আমরা একে অপরে সবাই ভাই বোন। তাহলে এইটাকে জানতে গেলে আমি কোন ঘর থেকে এসেছি আমাকে এটা জানতে হয়, তাই গোত্রটা দরকার হয়, তাই ঋষির নামটা আপনাকে স্মরণ রাখতে হয়। আর এই গোত্রটাকে পরিবর্তনও করা যায়, কোনো গোত্রের বিকৃতি হলে তাকে স্বীকৃতি করা যায়, এটাই গোত্রের কাজ। আরো যদি বিজ্ঞান জানতে হয় বর্তমান ভাষায় আরো জানাবো। আপনাদের সঙ্গে থাকবেন, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকবেন, মনুষ্য ধর্ম রক্ষা করে মনুষ্য কারিগরি বিদ্যাকে জানবেন, সদ্গুরু মহারাজের সঙ্গে থাকবেন, আরো জানা যাবে গোত্রের বিষয়, গোত্র সম্পর্কে তথ্য আপনাদের জানাবো। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওম মালো বাবাইং নমঃ, ওম মালো বাবাইং নমঃ, ওম মালো বাবাইং।